Another episode of our channel. Hello, we are the Bomb Sizzlers. My name is Suman. And my name is Ankita. আমরা চলে এসেছি ইচ্ছামতি রেস্টুরেন্টে, একটা খুব ভালো অফার চলছে সেটা দেখাতে। ওকে, এটা লোকেশনটা তোমাদের বলে দিই, এটা হচ্ছে স্প্ল্যানেডের কাছাকাছি, মার্কিউ স্ট্রিটের কাছে একদম। দেখলেই তোমরা সার্চ করে পেয়ে যাবে। কস্তুরি রেস্টুরেন্ট আছে, ওটা ছাড়িয়ে গেছে, ওটা ছাড়িয়ে তোমরা চলে আসবে। আচ্ছা, চলো আমরা খেতে গেলে দেখাচ্ছি। তোমরা আইটেমগুলো দেখে নাও। এটা হলো ঢাকাই ফ্রাই, এটা হলো চিকেন কন্দরাজ ফ্রাই, এটা ফিশ ফিঙ্গার, ঠিক আছে। এটা হলো প্রন পোলাও, দেখো প্রন আছে, প্রন পোলাও, ঠিক আছে, প্রন পোলাও। এটা এটা চিতল ফিশ ফিঙ্গার, চিতল মিঠা, ঠিক আছে। এটা কি দিয়েছে, এটা মনে হচ্ছে খাসির পায়া দিয়েছে, ওটা দেখেই বুঝতে পারছ। কচু পাতা চিংড়ি পোকা দিয়েছে ওটা, ঠিক আছে। আমার তো পায়াটা দেখে বিশাল লোক হচ্ছে, দেখো মাটন পায়া। এখনো আসল একটা আইটেম আছে বাকি, যদিও বন্ধুরা ছাড়াই অনেকগুলো খেয়ে নিয়েছি, আরো কিছু পিস আছে খেয়ে দেখি। দারুন, ভেতর একটা লেবুর খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে ভেতর থেকে। সম্ভবত এটা গন্ধরাজ লেবু, এটা ম্যারিনেট করে বানানো হয়েছে অসাধারণ খেতে। দেখো বেশ ফ্রেশ ফ্রেশ আছে, খুব সুন্দর ফ্রেশ। ফিশ ফিঙ্গারটা টেস্ট করে জানাও কেমন। আচ্ছা, ফিশ ফিঙ্গার দিয়েছে দুটো, দেখো তোমরা খেয়ে দেখি কেমন খেতে। সঙ্গে আবার স্যালাডও রয়েছে। আর আমরা তোমাদের বলে দিই, এটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কম্বো, তার ফলে অফার চলছে, তার ফলে অনেক কিছু আইটেম রয়েছে, খুব প্রত্যেকটা খাবারই খুব টেস্টি। দেখো কতটা সফট, কোটিংটা কিন্তু পাতলা আছে বেশ, আর মাছটা দেখো ফ্রেশ, পুরো ফ্রেশ। এটা একটু খেয়ে জানাও কেমন। এটা চিকেন ঢাকাই ফ্রাই, অফার এটা দাম 21 টাকা। হ্যাঁ, যেহেতু অফারে আছে, অন্য সময় পাবে না, ভিডে অফারে বলে। এটা কেমন লাগলো? এটা গোটা চিকেনের পিস, এটা অসাধারণ দাম হয়েছে, দারুণ। ভাবছিলাম আইটেমটা কেমন হবে, কোটিংটা একটু মোটা আছে কিন্তু খেতে দারুণ। একটা চিকেন আর একটা পিস আছে, ঠিক আছে। চলো আমরা পোলাও এর সাথে চিতল মাছের মুইঠা, আর নান বাইরের কোটিংটা একটু নান নান টাইপের, ওইটা এরপর ট্রাই করতে চলেছি। নরম খুব, খেতে যান। চলো পোলাও আর বাকি চিতল মাছের মুইঠা আর বাকি আইটেমস খেয়ে একটু পরে তোমাদের জানাচ্ছি যে বাকিগুলো কেমন লাগলো। ওটা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে খাসির পায়া দিয়েছে, আর এটা হচ্ছে চিতল মাছের মুইঠা, একটা মুখোর মতোই দেখতে। এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো, ঠিক আছে। আর এটা রয়েছে কচু পাতা ভাপা চিংড়ি, ঠিক আছে। তো এগুলো আমরা পোলাওটার সাথে, চিংড়ি পোলাওটার সাথে খেয়ে তোমাদেরকে কিছুক্ষণ পরে আবার রিভিউ করছি, ঠিক আছে। চলো বন্ধু, তোমরা পোলাওটার একটা স্লো মোশন দেখে নাও, ঠিক আছে। পোলাওয়ের সাথে তোমাদের দেখিয়ে দিই, আমাদের ডাব চিংড়িটাও সার্ভ করে দিয়েছে। দেখো ডাব চিংড়িটা দেখতেই পাচ্ছ, চিংড়িটা অনেকটা বড়ই দিয়েছে, ঠিক আছে, ঠিকঠাক। দেখো এবার, দেখো এখানে আমি জাস্ট চিংড়ি পোলাওটাকে নিচ্ছি, দেখো এটা কতটা সুন্দর। দেখো কিশমিশ থেকে শুরু করে কাজু এবং প্রন একদম ভরে ভরে দিয়েছে এটাতে, ঠিক আছে। আমি এটার একটা স্লোমো নিয়েছি, আস্তে আস্তে আমি বোলটা থেকে আস্তে আস্তে আমি প্লেটে সার্ভ করছি। তারপর আমি সাইড হিসেবে নিয়েছি চিতল মাছের মুইঠা, আর একদম আমার লেফট সাইডে রয়েছে
কচু পাতা চিংড়ি ভাপা। দেখো চিতল মাছের মুইঠা, দেখো এটা মুঠোর মতো স্ট্রাকচার। এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কেমন হবে, তবে কচু পাতা ভাপা চিংড়িটা এর আগেও ট্রাই করেছি, এটা তো জাস্ট অসাম হয়। ঠিক আছে, একদম কচু পাতা সর্ষের তেল একদম ভরে ভরে থাকে, একদম চিংড়িগুলো তার সাথে খুবই সাকিউলেন্ট জুসি হয়, তো ব্যাপক। আমার তো মনে হয় খুব সুন্দর লাগবে প্রন পোলাওয়ের সাথে। প্রন ভাপা অর্থাৎ কচু পাতা ভাপাটা তো দারুণ লাগবে। তো মুইঠাটা কেমন লাগবে জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি যেহেতু, তো ওটা আমি তোমাদেরকে খেয়েই জানাবো যে আমার পার্টিকুলারলি কেমন লাগলো। তো দেখো জাস্ট এটা দেখো, তোমরা দেখো আমি জাস্ট মুইঠার জুসটা আরেকটুখানি ঢেলে নিচ্ছি এতে। পোলাও দিয়ে আইটেমগুলো নিয়েছে বা দেখাবো তোমাদের, চিংড়ি পোলাওয়ের সাথে চিতল মাছের মুইঠার গ্রেভিটা দিয়ে টেস্ট করছি। আচ্ছা বলে রাখি, কোয়ান্টিটিটা কিন্তু হাফ পোর্শন, কারণ কি আমি হাফ খেয়ে নিয়েছি অলরেডি পোলাও। দেখো চিংড়িগুলো দেখতে পাচ্ছ তো, গ্রেভিটা খুব সুন্দর করেছে জানো তো, চিতল মাছের মুইঠা এটা তো ফার্স্ট টাইম ট্রাই করছি, গ্রেভিটা খুব সুন্দর করেছে। চিংড়ি ভাপাটা খেয়ে কেমন দেখো তো, এটা চিংড়ি ভাপাটা দিয়ে খেয়ে দেখ। অনেকই চিংড়ি আছে দেখা যাচ্ছে এখানে, দারুণ গো চিংড়ি ভাপাটা, খুব সুন্দর খেতে, সর্ষে দিয়ে পুরো একদম। মাত্র 21 টাকা প্রাইস অফারে, হ্যাঁ ভাবা যায় ফ্রেন্ডস, তাহলে ভাবো একবার চলে এসো সময় করে এখানে, তখন অফার না থাকলেও অসুবিধা নেই, কারণ কি দামটা কমই, এমনিও কম দেখলাম আমি মেনুতে। মুইঠাটা একটু খেয়ে দেখো তো কেমন, চিংড়ি ভাপাটা খুব সুন্দর, মোর একদম সর্ষে প্রচুর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, ঠিক আছে অসাধারণ। হাত ইউজ করো বাঙালি, কেমন খেতে ফার্স্ট টাইম খেলে তো, আলাদাই খেতে, আমার তো বেশ অন্যরকম লাগলো মাছটাকে, প্রথমবার চিতল মাছ খেলাম, দেখো বেশ ভালো লাগলো। তো বন্ধুরা তোমরা চিতল মাছের অ্যাম্বিয়েন্সটাও দেখো তার সাথে কত সুন্দর, ট্রাই করলাম কিন্তু আমি তাও বলবো টেস্টটা বেশ ভালো লেগেছে আমার, অন্যরকম লেগেছে, ভালো লেগেছে। ঠিক আছে তো চলো, আর বাকি আছে বলতে আমাদের এখনো ডাব চিংড়িটা আর এই যে পায়া, মাটন পায়া, দেখো মাটন পায়াটা, এই দুটো বাকি আছে, এটা খেয়ে পরে বেশি সাদা ভাতের সাথে খাচ্ছি পায়া। দেখো গ্রেভিটা দেখো, খেয়ে দেখি গ্রেভিটা, আমরা সঙ্গে একটু হোয়াইট রাইস নিয়েছি, পোলাওয়ের কোয়ান্টিটি একটু কম ছিল, ভালো বেশ সুন্দর খেতে। দেখো মাটন পায়া, দারুণ খেতে, দারুণ খেতে, দেখো লেকটা আছে পুরো, ডাব চিংড়ি কত বড়, ডাব চিংড়ি দেখো, এটার দাম মাত্র অফারে 100 টাকা চলছে, গ্রেভিটাও প্রচুর আছে, এত গ্রেভি তো খেতেই পারবো না। দেখো চিংটা তুলে দেখো, গ্রেভিটা একটু ঢালো, এতটা গ্রেভি একটুখানি খাবো হয়তো, বাকিটা পুরোটাই নষ্ট হবে মনে হয়, তো এখানে বাটিটাই রাখি না, পড়ে যাবে ডাবটা। এই গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি, টেরিফিক খেতে, গ্রেভিটা অসাধারণ খেতে, খুব সুন্দর। তারপর চিংড়িটা মালাইকারি তো, ওই জন্য মালাইকারি, ডাব চিংড়ি কিন্তু অনেকটা মালাইকারি, হ্যাঁ মালাইকারি,
ডাকচিংড়ি মালাই শুরু শুরু আছে মনে হচ্ছে আমরা এটা খেয়ে রিভিউ করছি এখন এটা অন্নপূর্ণা পর্বত বেসিক্যালি আম পান্না ঠিক আছে তো এটা খেয়ে তোমাদের জানাই এটা আমার কেমন লাগছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে জল জিরা ইউজ করেছে বোধ হয় তার সাথে কাঁচা আম তার ফলে একটা সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার আছে তার সাথে একটা খুব ফ্রেশ লাগছে এত কিছু একটা ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছে মিষ্টিটা থেকে সব নিয়ে টক মিষ্টি একদম ঠিকঠাকই আছে ঠিক আছে তো চলো এটা আমার ভালোই লাগলো ঠিক আছে তো তোমাদেরকে জানাই যে ফ্রাইড আইসক্রিমটা খেয়ে কেমন লাগছে আমার লাস্ট আইটেম লাস্ট আইটেম কেমন এটা আমার বেস্ট লাগলো কারণ জানো আমি একটু আইসক্রিম প্রিয় তার উপর এটা ফ্রাইড আইসক্রিম টেস্টটা অসাধারণ যা যা খেলাম সব থেকে ভালো আমার কাছে সব থেকে চার্টার তো ভালো ছিল কিন্তু আমি একটু আইসক্রিম প্রেমী তো তার জন্য আমার কাছে এটাই বেস্ট আইটেম চলো পরে একটা আমরা তো ফার্স্টে বুঝতেই পারিনি এর ভেতর কি দিয়েছে দেখো এর মধ্যে আমাদের বিল রয়েছে কত সুন্দরভাবে প্রেজেন্ট করো দেখো আমাদের টোটাল এত কিছু খেলাম কিন্তু আমাদের বিল হয়েছে মাত্র 622 ঠিক আছে তো চলো তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও কি সুন্দর লাভ বেলস দিয়ে সাজানো ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর ঠিক আছে দেখে নাও বেশ ভালো ঠিক আছে আসতে পারো একদিন ভালো লাগবে আর এমনি অফার ছাড়াও আসতে পারো অন্যান্য বেঙ্গল রেস্টুরেন্টের থেকে দাম বেশ রিজনেবলই আছে ঠিক আছে চলো সেটা হলো দুটো আইটেম আমার দুর্দান্ত লেগেছে মানে অসাধারণ লেগেছে এক কথায় বলতে গেলে ঠিক আছে তার মধ্যে স্টার্টারটা ওই যেটা বললো ফ্রাইড আইসক্রিমটা সত্যি খুব সুন্দর খেতে স্টার্টারগুলো দারুণ খেতে বাকি আইটেমগুলো ভালো হ্যাঁ একটা যদি নেগেটিভ বলতে হয় একটু কোয়ান্টিটি কম ছিল ধরো পোলাও স্যার কোয়ান্টিটি একটু কম ছিল আমাদের তার ফলে প্রাইস ভিতরে এক্সট্রা তারপর তোমার যেটা ওই চিংড়ি ভাপা ছিল কচু পাতা চিংড়ি ভাপা ওটা কস্তুরিতে খেয়েছি মানে প্রচুর চিংড়ি থাকে এখানে ঠিক আছে এখানে চিংড়ি আছে কিন্তু পরিমাণটা অনেকটা কম দামও কম যদি 21 টাকা তার কি দেবে কিন্তু মানে একটু কম ছিল তারপর চিংড়ি দেখলে তো এরকম একটা বড় সাইজের চিংড়ি 100 টাকা দাম ডাব চিংড়ি গ্রেভিটাও সুন্দর ঢাকায় যেটা ছিল তোমার ঢাকায় চিকেন ওটাও ভালো ছিল তার সাথে তোমার যেটা সবচেয়ে ভালো ছিল সেটা হচ্ছে মটন পায়াটা মানে যেটা খাসি পায়া ছিল একদম ইয়া বড় বড় মটন পিস ছিল ঠিক আছে তো গ্রেভিটাও খুব সুন্দর তো ওভারঅল একদম লাস্ট অবধি বলতে পারো খুব ভালো লেগেছে এখানে খেয়ে প্রথমবার এলাম খুব ভালো লেগেছে তোমরা অন্য সময় অফার ছাড়াও আসতে পারো বেস্ট প্রাইস রিজনেবল আছে প্রাইসটা কমই আছে কারণ কি ধরো রাইসটা বড় এক্সট্রা সেটা অফারে ছিল না রাইস হাফ প্লেট কিন্তু তোমার কত পড়লো বলো তো 15 টাকা এরকম একটা রেস্টুরেন্ট এরকম একটা অ্যাম্বিয়েন্স খুবই কম অ্যাম্বিয়েন্স এবার বাইরের অ্যাম্বিয়েন্স একটু দেখি দিই ভেতরটা তো দেখিয়েছি নামতে নামতে দেখি দিই তাহলে এখনকার মতো বাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো পরে কখনো ঠিক আছে টাটা বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আরো অনেক ভালো ভালো ভিডিও পেতে পাবে তাহলে আমাদেরও তো একটা ইন্সপিরেশন লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে বেশ ভালো ঠিক আছে চলো টাটা বন্ধুরা বাই